আমার প্রিয় ক্লাস টুয়েলভের বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভ এবং উচ্চ মাধ্যমিকের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো ম্যাথস, গণিত। এবং গণিতের এমসিকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজ আমি তোমাদের কাছে বেশ কয়েকটি ছোট প্রশ্নই উত্তরসহ নিয়ে এসেছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান ভিডিওটিতে 10টি এমসিকিউ এরকম দিয়ে দিয়েছি, তোমরা যদি সেটি না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, এছাড়া ভিডিওর ডান দিকের ওপরে স্ক্রিনে আসবে। ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে, সেগুলো না দেখে থাকলে দেখে নিও, তোমাদের অনেক উপকারে আসবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো শুরু করি আমরা ডাক নম্বর 11 থেকে। 11 প্রশ্নটি হলো d3y/6 × d3y/dx3 = 2 × d2y/dx2 3 × d2y/dx2 3 + 5y² × dy/dx + dy/dx2 2। এই অবকল সমীকরণটি ক্রম এবং মাত্রা কত হবে? সমাধানটা এইভাবে হবে, প্রদত্ত অবকল সমীকরণটির সর্বোচ্চ অবকল হচ্ছে 3, সুতরাং অবকল সমীকরণটি ক্রম হলো 3, আবার সর্বোচ্চ অবকলনের সর্বোচ্চ ঘাত হলো 2, তাহলে সমীকরণের মাত্রা হয়ে গেল 2। তার মানে আমরা বুঝলাম যে অবকল মানে অবকল সমীকরণের সর্বোচ্চ যে অবকল সেইটা যা হবে সেটাই হলো অবকল সমীকরণের ক্রম, এবং মাত্রাটা হবে সর্বোচ্চ ঘাতটা। তাহলে উত্তরটা এরকম লিখে দেবে যে অবকল সমীকরণটি ক্রম হলো 3 ও মাত্রা 2। 12টি হলো sin² x কে tan x এর সাপেক্ষে অবকল করো। ধরি y = sin² x এবং z = tan x। তাহলে এইটাকে ডেরিভেটিভ করলে হয় dy/dx = 2 sin x × cos x, আর এইটাকে ডেরিভেটিভ করলে হয় dz/dx = sec² x। এবার দেখো তাহলে dy/dz = কত, না dy/dx × dx/dz, তাহলে 2 sin x × cos x, আর এখানে হয়ে দেখো এখানে রয়েছে dz/dx, তাহলে দেখো dy/dz হয়ে যাচ্ছে dy/dx × dx/dz। এবার আমরা মানগুলো বসাবো, dy/dx টা হয়ে গেল 2 × sin x × cos x, আর এখানে কত আছে dx/dz, আর এটা আছে dz/dx, তাহলে এটা হয়ে যাবে 1/sec² x, মানেই হয়ে গেল। এখানে দেখো কিভাবে করেছি, 2 × sin x, আর এইটা cos x, 1/sec² x মানেই হচ্ছে cos² x, তাহলে cos² x × cos x হয়ে গেল cos³x। 13টে ম্যাট্রিক্স আছে একটা, দেখো 2 × 2 ক্রমের কোনো ম্যাট্রিক্স a = এখানে আছে a c b d, এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত কি? এখানে হচ্ছে যে a c b d ≠ 0, তাহলে ad - bc ≠ 0, ইহাই হলো শর্ত। জাস্ট মানে সলভ করেছে ad - bc ≠ 0, যেহেতু এইটা মানে ≠ 0। এরপরে 14টা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিটি সত্য না মিথ্যা উল্লেখ করো। dd(x)(cos inverse x - sin inverse x) = 2√1 − x² যখন মোড অফ x হচ্ছে <1 dd(x)(cos inverse x - sin inverse x) = dd(x)(π/2 − 2 × sin inverse x), তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে = −2√1 − x², তাহলে প্রদত্ত বিবৃতিটি হলো মিথ্যা, কারণ এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাসে, কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়েছে মাইনাস। এবার 15টা দেখো, fx = log cos x হলে f" এর মান নির্ণয় করো। তাহলে fx = log cos x, তাহলে f'x = −tan x, আর f" = হচ্ছে −sec² x, তাহলে ইহাই হয়ে গেল মান, −sec² x। 16টা হলো সমাধান করো dx - dy + y × dx + x × dy = 0, dx - dy + y × dx + x × dy = 0, তাহলে dx - dy + এখান থেকে d(xy) = 0, সমাকলন করে পাই x - y + xy = c, যেখানে c = সমাকলন ধ্রুবক, ইহাই নির্ণেয় সাধারণ সমাধান।
পরেরটা হলো ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই টু, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সাইন এক্স মাইনাস কস এক্স হলে এফ এক্স ইকুয়াল টু কত। সমাধানটা এইভাবে হবে, এফ এক্স ইকুয়াল টু এখানে আছে ডি, এটা কিছু না, ডি বাই ডি এক্স, এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে এখানে হয়ে যাচ্ছে হাফ ইন্টু এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। কীভাবে হলো, এখানে দেখো এখানে যে হাফ আছে এখানে দুই আছে, তাহলে এখানে যে দুই আছে সেটা এখানে হাফ হয়ে বেরিয়ে গেছে, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এবং এটা ডেরিভেটিভ করলে হয়ে যায় কস এক্স, আর এখানে মাইনাস কস এক্সের হয়ে যায় প্লাস সাইন এক্স, প্লাস এইটা হয়ে গেল। এবার আমরা কি করব, না এইটাকে আমরা রেখে এইটার করব, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স, তাহলে সেটাই হয়েছে, তাহলে এইটা ইন্টু এইটা, মানে আমরা কি করব, এইটা একবার রেখে এইটার ডেরিভেটিভ করতে হয় আর এইটাকে রেখে এইটার করতে হয়, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু ইন্টু সাইন এক্স, এখানে ফর্মুলাতে হচ্ছে তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। 18টা হলো ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর সমান শূন্য, অবকল সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো। ক্রম হলো সর্বোচ্চ অবকল এবং মাত্রা হলো সর্বোচ্চ অবকলনের ঘাত, তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ডি ওয়াই বাই ডি এক্স এর হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইকুয়াল টু জিরো, বা ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস এক্স ইন্টু ওয়ান বাই ফোর হোল এ কিউব ইকুয়াল টু মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ক্রম হলো দুই এবং ঘাত হয়ে গেল তিন। 19টা, যখন এফ টু ইকুয়াল টু ফোর এফ ড্যাশ টু ইকুয়াল টু ফোর তখন লিমিট এক্স এক্সটেন্স টু টু এক্স ইন্টু এফ টু মাইনাস টু ইন্টু এফ এক্স বাই এক্স মাইনাস টু এর মান কত। এক্স মাইনাস টু ইকুয়াল টু এইচ হলে এক্স এক্সটেন্স টু টু হলে এইচ এক্সটেন্স টু জিরো, তাহলে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো এখানে হচ্ছে টু প্লাস এইচ ইন্টু এফ টু, এখানে দেখো মানগুলো ভরে করছি, টু প্লাস এইচ ইন্টু এফ টু মাইনাস টু ইন্টু এফ, আর এক্সের জায়গায় লিখলাম টু প্লাস এইচ, এখানেও যেমন লিখেছি এক্সের জায়গায় টু প্লাস এইচ এখানেও লিখলাম এক্সের জায়গায় টু প্লাস এইচ, ওইটা এখান থেকে পেয়েছি এক্স ইকুয়াল টু এইচ প্লাস টু, এইচ প্লাস টু না লিখে লিখছি টু প্লাস এইচ, আর এখানে এক্স মাইনাস টু ইকুয়াল টু এইচ বলে এখানে এইচ লিখেছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ টু মাইনাস টু ইন্টু এফ ড্যাশ টু ইকুয়াল টু ফোর মাইনাস টু ইন্টু ফোর ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফোর, তাহলে নির্ণয় মান হলো মাইনাস ফোর। 20টা হলো ইন্টিগ্রেশান অফ মাইনাস ওয়ান টু ওয়ান এক্স ইন্টু এক্স বার ইন্টু ডিএক্স এর মান কত। দেখো ইন্টিগ্রেশান অফ মাইনাস ওয়ান টু ওয়ান এক্স ইন্টু মড অফ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশান মাইনাস ওয়ান টু জিরো এক্স ইন্টু মড অফ এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান অফ জিরো টু ওয়ান এক্স ইন্টু মড এক্স ইন্টু ডিএক্স, আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশান মাইনাস ওয়ান টু জিরো এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান জিরো টু ওয়ান এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে ইকুয়াল টু মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কিউব বাই থ্রি এতে মাইনাস ওয়ান টু জিরো প্লাস এক্স কিউব বাই থ্রি জিরো টু ওয়ান, তাহলে এখানে আমরা মান বসিয়ে পাচ্ছি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে নির্ণয় মান হয়ে গেল শূন্য। এরপরে 21টা হলো এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে আই প্লাস এ হোল কিউব মাইনাস সেভেন এ কত হবে। দেখো দেওয়াই আছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এখানে আমরা দুদিকেই এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ, তাহলে এ ইকুয়াল টু হয়ে গেল আই, কারণ এইটা এ ইনভার্স ইন্টু এ হয়ে গেছে আই, আর এখান থেকে আমরা পাচ্ছি এ, তাহলে আই প্লাস এর হোল কিউব মাইনাস সেভেন এ যেটা দিয়েছে ওর মানটা হলো, এখানে এর জায়গায় আমরা আই লিখেছি, তাহলে আই প্লাস আই হয়ে গেল টু ওয়াই, টু আই এর হোল কিউব মাইনাস সেভেন, এখানে আমরা লিখলাম সেভেন আই, এ ইকুয়াল টু আই বলে এখানে লিখলাম সেভেন আই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সলভ করলে এইট আই মাইনাস হয়ে যায় ইন্টু সেভেন আই মাইনাস সেভেন আই ইকুয়াল টু ওয়ান, বিকজ আই কিউব হয়ে যায় আমাদের আই, তাহলে এখানে হয়ে যায় মাইনাস এটা সেভেন আই, তাহলে এ হয়ে গেল আই ইকুয়াল টু এ, তাহলে নির্ণয় মান হলো এ।
22টা হলো dy by dx equal to e to the power x plus y অবকল সমীকরণের সমাধানটি নির্ণয় করো। dy by dx equal to e to the power x plus y যেটা দেওয়া আছে, তাহলে এটা হয়ে যায় e to the power minus y into dy equal to e to the power x into dx। তাহলে সমাকলন করে পাই minus e to the power minus y equal to e to the power x minus c, যেখানে c সমাকলন ধ্রুবক। তাহলে e to the power x plus e to the power minus y equal to হচ্ছে c। তাহলে এটাই হয়ে গেল সমাধান। 23টা হলো d3 y by dx 3 plus y equal to 3 root of 1 plus dy by dx অবকল সমীকরণে মাত্রাটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে সমীকরণটি লিখেছি, এখানে দেখো d3 y by dx 3 প্লাস ওয়াই এর হোল কিউব, মানে উভয় পক্ষকে আমরা কিউব করার জন্য এইটা আমাদের যে থ্রি রুট ছিল সেইটা আমাদের উঠে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অবকল সমীকরণের মাত্রা হলো 3। 24টা হলো ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস রুট থ্রি এর মুখ্য মান কত। ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক কিন্তু এসে থাকে। তাহলে ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস রুট থ্রি ইকুয়াল টু ট্যান ইনভার্স থার্ড ব্র্যাকেটের মধ্যে ট্যান মাইনাস পাই বাই থ্রি, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে মাইনাস পাই বাই থ্রি। তাহলে মুখ্য মান হয়ে গেল মাইনাস পাই বাই থ্রি। 25টা দেখো, যদি এ একটি থ্রি ইন্টু থ্রি ক্রমে বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে মড অফ কে এ এর মান কত হবে, যেখানে এ দেওয়া আছে 1 4 7 2 5 8 এবং 3 6 9। তাহলে এ ইকুয়াল টু আমরা যেটা দেওয়া আছে লিখলাম, উভয় পক্ষতে আমরা কে দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কে এ ইকুয়াল টু এখানে প্রত্যেকটার সঙ্গে কে হয়ে গেল, কে এখানে 4K 7K 2K 5K 8K অ্যান্ড 3K 6K 9K। তাহলে এর যদি আমি মড করি তাহলে এইটাও আমাদের মড অফ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কে কিউব, প্রত্যেকে কে আছে, তাহলে কে কিউব যদি কমন নিয়ে নিই আমাদের আবার এই যে আগে যেটা ছিল এটা বেরিয়ে এলো, ইকুয়াল টু হয়ে যায় কে কিউব ইন্টু মড অফ এ। তাহলে মড অফ কে এ এর মান হবে কে কিউব ইন্টু এ। এরপরে 26টা দেখে নাও, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স হলে প্রমাণ করো ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু জিরো। দেখো ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এখানে এক্স ইন্টু হয়ে যায় ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স স্কোয়ার, এবং এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে জিরো, জিরো বাই এক্স স্কোয়ার হলো জিরো। তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু হলো জিরো। তাহলে আজ আমি তোমাদের বাকি যে এমসিকিউগুলি সেগুলো দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।